বিসমিল্লাহি রহমান ইরাহিম আশা করি সকলে ভালো আছেন আপনারা এই বাটিতে যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মশার লার্ভা আমি আসলে মশার লার্ভাটা যেভাবে সংগ্রহ করেছি যখন সংগ্রহ করেছি পুকুর থেকে সে সময় আসলে ভিডিওটা করতে পারিনি আসলে একলা হাতে তো আর সব জিনিস করা যায় না এক হাতে আসলে লার্ভাগুলো ধরার সময় আর এক হাতে ফোন দিয়ে ভিডিও আসলে করা যায় না ওই আমি ভিডিওটা করতে পারিনি তো দেখেন এখানে প্রচুর পরিমাণে মশার লার্ভা আছে আবার নিচে কিন্তু আমি স্টকে রেখেছে আরও অনেক মানে আমার পুকুরে যে হাঁপাগুলো ছিল সেই হাঁপাতে হঠাৎ করে আমি মাছ তুলে নেওয়ার পরে হাঁপাগুলো ফাঁকা ছিল আর এক পাশ থেকে মশারি মানে একটু ফাঁকা করে দেওয়া ছিল তো সেখানে প্রচুর পরিমাণে লার্ভা হয়েছে আমি আজকে ধরে নিয়ে আসছি ধরে নিয়ে এসেছি মানে মাছকে খাওয়াবো আসলে মশার লার্ভা কিন্তু মাছের খুব প্রিয় আর প্রোটিন জাতীয় একটা খাবার দেখেন আমি এই টেট্রা মাছগুলোকে আমার মানে এগুলো হচ্ছে মেল মেল মেলগুলোকে দিলাম সরি এখানে মেল ফিমেল দুই রকমই আছে তো দেখেন এরা কিন্তু আজকে এখানে প্রথম দিছি ব্রিডিং এ দেব সেজন্য ওই জন্য ওরা আসলে সেভাবে খাচ্ছে না তো মশাল লার্ভা কিন্তু প্রচুর পরিমাণে মাছের জন্য উপকারী একটা জিনিস আর মাছ খুব মজা করে কিন্তু খাই এখানে আমার কিছু খোলসে মাছ রাখা আছে আমরা দেশি ভাষায় যে গোরামি মাছ আমাদের দেশের যেটা গোরামি মাছ দেশি মাছ সে খোলসে মাছ রাখা আছে আমি খোলসেগুলোকেও খাওয়াবো তো দেখেন এরা কী মজা করে খায় এরা আসলে এদের ভয় কেটে গেছে তো এরা একমে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে এরা প্রচুর পরিমাণে যে কোনো খাবার দিলে খুব তাড়াতাড়ি দ্রুত খাই মানে প্রচুর পরিমাণে খাই তো আপনারা দেখবেন মশাল লার্বা সংগ্রহ করা কিন্তু সোজা যেখানে পানি জমে থাকে একটু বদ্ধ পানি থাকে সেখানে কিন্তু আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন আমি আসলে মশারিটা একটু আলগা করে রেখেছিলাম সেজন্য দেখছি প্রচুর পরিমাণে মশার লার্ভা হয়েছে আমি সেটা নেট দিয়ে সংগ্রহ করে নিয়ে আসছি কিন্তু এটা সংগ্রহ করার পরে আপনারা দুই দিন রাখতে পারবেন না রাখলে কিন্তু পানির মধ্যে রাখলেও বাচ্চাগুলো কিন্তু বড়ো হতে থাকবে অটোমেটিকলি বড় হয়ে গেলে তখন কিন্তু আর খাওয়ানো যায় না তো এটা এক দু দিনে আমি শেষ করে দেব তো প্রচুর পরিমাণে মাছের গ্রোথ হয় যদি আপনি মশার লার্ভা খাওয়াতে পারেন এটা আসলে জীবন্ত খাবার তো এটা মাছকে খুব বান হতে মানে সাহায্য করে আর প্রচুর পরিমাণে মাছ বৃদ্ধি হয় মাছের তো এখানে আমি কিছু ব্রিডিংয়ের জন্যে আসলে টেটরা রেখেছি তো দেখেন ওদেরকে দেওয়ার পরেও এগুলা আসলে কতগুলো এখনও আছে অনেকগুলো আছে এখন এখানে আমি আমার বাইরে কিছু আছে মাছ এই যে এগুলাকে দেব খেতে দেখেন এখানে কিছু গাপ্পি মাছও আছে ভাবে রাখা আছে এখানে গাপ্পির সাথে কিছু মলিও আছে আমি এটা দেখার জন্যে রাখি দেখেন এগুলা কি পরিমাণে অ্যাগ্রেসিভাবে খাচ্ছে গাপ্পি মাছ আসলে মশাল লার্ভা সবচেয়ে বেশি পছন্দ করে মশাল লার্ভা পছন্দ করা মাছের মধ্যে গাপ্পি এক নম্বরে থাকবে কারণ এরা লার্ভা খুঁজে খুঁজে মানে প্রচুর পরিমাণে খাই এদেরকে যদি আপনি পাঁচবার দেন পাঁচবার খাবে কিন্তু আসলে তো দেওয়ার দরকার নাই গাপ্পে গাপে মাছকে লাইভ ফুড একটু কম কম দেয়াই ভালো মানে এরা প্যারাসাইট আক্রান্ত হয় বেশি লাইভ ফুড খাওয়ালে তো দেখেন এই মাছগুলো কি সুন্দরভাবে খাবে মানে এরা আমি এদেরকে একটু বেশি পরিমাণে দিয়ে যাব এরা সারাদিন এভাবে খেয়ে মানে খেয়ে শেষ করবে মশাল লারবা দিলে একটা সুবিধা হয় কি এরা কিন্তু জীবন্ত অবস্থায় থাকে ভেসে ভেসে থাকে মাছগুলো আসে কিন্তু খেয়ে ফেলে মরার সম্ভাবনা কম থাকে এরা এক দুই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি একটু বেশিও হয় আপনার ট্যাঙ্কে যদি মশাল লার বাদে একটু বেশি হয় তাও কিন্তু লার্ভাগুলো মরবে না মরে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও নয় আর মাছগুলো অনায়াসে এদেরকে মানে ধরে ধরে খেতে পারবে আমি গাপ্পেগুলোকে এখানে আরেকটু দিব দেখেন এরা কিন্তু প্রচুর পরিমাণে এগ্রেসিভভাবে খাচ্ছে আপনারা যেখানে আপনারা যদি চান যে মশাল লার্ভা সংগ্রহ করে আমি আমার মাছকে খাওয়াবো তাহলে আপনারা দেখবেন যেখানে একটু পদ্ম পানি আছে বা পুরনো জলাশয় আছে একটু ছায়ামতো জায়গায় সেখানে আপনারা খোঁজ করলে দেখতে পারবেন অনেকগুলো মশাল লার্ভা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে ডাফনিও পেয়ে যাবেন তো এইগুলো মাছের হচ্ছে লাইফ ফুড লাইফ ফুড আবার মশার লার্ভা কিন্তু আপনি নিজেও তৈরি করতে পারবেন কোনো একটা চারিতে বা কোনো কিছুতে যদি আপনি পানি দিয়ে সেখানে কিছু পাতা মরা পাতা দিয়ে রাখেন দেখবেন এক সপ্তাহের মধ্যে সেখানে মশার লার্ভা অটোমেটিকলি মশার ডিম পেড়ে দিয়েছে ডিম পেড়ে সেখান থেকে লার্ভা তৈরি হয়ে গেছে আপনি সেগুলো সংগ্রহ করে কিন্তু খাওয়াতে পারবেন দেখেন আমার লার্ভাগুলো শেষ হচ্ছে না এখানে এত পরিমাণে আমি এনে আসছি তো আমার ওই দেশি মাছগুলোকে কিন্তু আমি আবার দিলাম দিয়ে একেবারে শেষ করে ফেললাম তো আপনারা লার্ভা সংগ্রহ করে মাছকে খাওয়াইতে পারেন এগুলো মাছের উচ্চ প্রোটিন জাতীয় খাবার মাছের মশাল লার্ভা খাওয়ালে প্যারাসাইট হয় না সাধারণত টিবি ফ্লিক্স একটু বেশি খাওয়ালে মাছের প্যারাসাইট হয় কিন্তু মশাল লার্ভাতে হয় না তো আপনারা যারা মাছ চাষ করেন দেখেন এখানে প্রচুর পরিমাণে ভেসে আছে এরা কিন্তু ভেসে থাকবে এরা মরে যাবে না এরা ভেসে থাকা অবস্থায় মাছ এদেরকে তাড়াবে তাড়িয়ে মানে ধরে ধরে খাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা চেষ্টা করবেন মাছকে জীবন্ত কিছু খাবার খাওয়ানোর তাহলে মাছের মাছ বেশি হেলদি থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পর্যায়ক্রমে চ্যানেলে আসতেই থাকবে তো ভালো থাকবেন খোদা হাফেজ